প্রবাসে বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্য নতুন বছরেরও শুভেচ্ছা। 2021 আমাদের জন্য মঙ্গল বয়ে আনুক, আমরা সেই আশাই করি। আর কেমন কাটালাম আমরা সবাই 2020, আমার মনে হয় না এই প্রশ্ন কাউকে করার প্রয়োজন আছে। আমরা হারিয়েছি অনেককে, অনেক প্রিয়জন চলে গেছে জীবনের পাতা থেকে। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমাদের পরিবারের আমরা অনেক আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেছি অনেক শুভাকাঙ্ক্ষীদের। আমরা যারা বেঁচে আছি সৃষ্টিকর্তাকে হাজার শুক্রিয়া জানিয়ে দিন শুরু করেছি, কারণ এক একটি দিন পেরিয়েছে আর আমরা উপলব্ধি করেছি আরও একটি দুঃস্বপ্নের দিন আমরা পেরিয়ে এসেছি, আমরা বেঁচে আছি। এ পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছে লক্ষ কোটি মানুষ, কারণ তারা করোনা যুদ্ধে জয়ী হতে পারেনি। এই মৃত্যুগুলো আমাদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে, প্রতিটি মুহূর্তেই মানুষকে তৈরি থাকতে হবে মৃত্যুর জন্য, মৃত্যু বলে কই আসবে না। চরম এই সত্যটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমরা মনে করতে চাই না। করোনা বা 2020 আমাদেরকে চোখে আঙুল দিয়ে সেটাকেই আবার মনে করিয়ে দিয়ে গেল। 2020 কিন্তু এটুকু শিখতে সাহায্য করেছে। এই 2020 করোনা যদিও পাল্টে দিয়েছে মানুষের জীবন, বদলে দিয়েছে পৃথিবীর গতিধারা, তারপরেও শিখিয়েছে অনেক কিছু। শিখিয়েছে যত যাই করোনা কেন, দিন শেষে তুমি একা। এ রোগে আক্রান্ত হলে টিকে থাকার যুদ্ধ কিন্তু নিজেকেই করতে হবে, পরিবারের সদস্যদেরকেও তখন পাশে পাওয়া যাবে না। তাছাড়া এ রোগ যেন ছড়িয়ে না পড়ে তার জন্য মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। কাছে যাওয়া যাবে না, হাত ধরা যাবে না, আগের মতো বন্ধুকে দেখলেই গলা জড়িয়ে ধরা যাবে না। তার মানে ঘুরে ফিরে তুমি আবার সেই একাই, তোমাকে তোমার জন্যই বাঁচতে হবে, তোমাকে বাঁচার জন্যই সাবধান হতে হবে। আমরা যতই আধুনিক হয়ে উঠছিলাম, আমরা কিন্তু ঘরমুখী জীবন বাদ দিয়ে সামাজিকতার দিকেই বেশি ঝুঁকে যাচ্ছিলাম। আমরা সমাজে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব, কি করলে সমাজের 10 জন আমাকে চিনবে, কি করলে আরো আমি নিজেকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো, তার জন্য প্রতিনিয়ত সময় ব্যয় করেছি। নিজের জন্য কখনোই সময় বের করতে পারিনি, নিজের পরিবারকে দেওয়ার সময়টুকুও কিন্তু আমাদের ধীরে ধীরে কমে আসছিল। কিন্তু করোনা আমাদেরকে শিখিয়ে গেল, বা 2020 আমাদেরকে ঘরে বন্দি করে রাখলো। আমরা হাঁপিয়ে উঠলাম যে কিভাবে এই ব্যস্ত জীবন বাদ দিয়ে আমি ঘরে বন্দি হয়ে থাকবো। বাধ্যতামূলক ঘরে বন্দি রেখে 2020 আমাদের শিখিয়ে গেল পরিবারের সাথে কাটানো সময়ও কিন্তু মন্দ না। এই যে আমরা পরিবারের মানুষেরা সবাই মিলে আবার চায়ের টেবিলে আড্ডা জমিয়েছি, টিভির সামনে বসে একসাথে নাটক দেখছি, গল্পে মেতে উঠেছি, কই মন্দ তো লাগছে না, বরং বেশ ভালোই লাগছে। অথচ আগে এ কাজটাই কিন্তু আমরা করতাম একটু কম, আমরা বাইরে সময় কাটাতাম বেশি, নানা সামাজিকতায় অংশগ্রহণ করাটাই আমাদের কাছে ছিল মুখ্য। কেউ কেউ এখন আমার সাথে দ্বিমত পোষণ করবেন, বলবেন এ ব্যাপারগুলো একঘেয়ে হয়ে যাবে, মানুষের জীবনে বৈচিত্র্যর কি প্রয়োজন নেই? অবশ্যই আছে, তবে জীবনের মোড়টা পাল্টে গেছে। আগে যে কাজে আমরা সময় বেশি দিতাম, এখন সে কাজে সময়টা কম দিব। যেটাকে কম দিতাম সেটাকেই এখন জীবনের প্রায়োরিটি করে নিতে আমরা শিখে গেছি এই 2020। জীবনে সুস্থ থাকার জন্য কি কি করণীয় সেটা কিন্তু 2020 আমাদেরকে চোখে আঙুল দিয়ে আবার শিখিয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা কিন্তু আমরা জানি, কারণ আমাদের কোরআনেই বলা আছে, কিন্তু আমরা ভুলে যাচ্ছিলাম। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য কোন কোন খাবারগুলো আমাদের খুবই প্রয়োজন সেটাও আমরা জানতাম, কিন্তু আমরা ঝুঁকে যাচ্ছিলাম ব্যস্ত জীবনে ফাস্টফুডের দিকে, ঝুঁকে যাচ্ছিলাম জাঙ্ক ফুডের দিকে। তো 2020 সবাইকে সচেতন করে দিয়ে গেল, শিখিয়ে গেল কোন খাবারটা শরীরের জন্য জরুরি, কোন খাবারটা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কোন খাবারটা নিজেকে সুস্থ রাখতে সাহায্য করবে। প্রথম দিকে আমি বলেছিলাম করোনা যুদ্ধে অনেকেই জয়ী হতে পারেনি, তারা হেরে গেছে, তারা বিদায় নিয়েছে পৃথিবী থেকে। সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তাদের পরিবারের প্রতিও রইল আমাদের সমবেদনা। এই কঠিন সময়ে, এই কঠিন পরিস্থিতি সামলে নেয়ার মতো মানসিক শক্তি সৃষ্টিকর্তা ওনাদেরকে দিবেন, আমরা সেই দোয়াই করি। তবে কিছু মানুষ কিন্তু করোনাকে জয় করে ফিরে এসেছে, আমরা তাদেরকেও জানাই আমাদের অন্তরের ভালোবাসা, কারণ তারা আমাদের কাছে উদাহরণ। কঠিন একটা সময় কতটা মানসিক শক্তি দিয়ে পার হওয়া যায়, নিজেকে স্ট্রং রাখা যায়, এটা কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখে নিতে পারি। যেতে যেতে আমি একটি কথাই বলবো, 2020 যেমন কেড়ে নিয়েছে অনেক, আমাদের জীবনের গতিকে দিয়েছে পাল্টে, কিন্তু শিখিয়েছে অনেক কিছু। এই ভালো শিক্ষাটা নিয়েই আমরা 2021 পথে পা রাখতে চাই। সেই সাথে আশা করব সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকাবেন, উনি আমাদেরকে এই কঠিন পরীক্ষা থেকে মুক্ত করবেন। যুগে যুগে আমরা মানুষেরা প্রকৃতির প্রতিও কিন্তু অনেক অন্যায় করেছি, প্রকৃতিও তার প্রতিশোধ কিছুটা নিয়েছে। প্রাণীকুল এবং প্রকৃতি দুটোরই যে পৃথিবীতে সমান অধিকার আছে সেই বিবেকও কিন্তু আমাদের মধ্যে কিছুটা হলেও জাগ্রত হয়েছে। তাই 2020 আমরা পিছে ফেলে যাচ্ছি ঠিকই, 2020 থেকে পাওয়া শিক্ষাটাকে সাথে নিয়ে আমরা 2021 পা রাখতে যাচ্ছি। 2021 এসে পৃথিবী আবার মুক্ত হোক, সবার জীবনে নিরাপত্তা ফিরে আসুক, আমরা আবারও সেই আগের মতো হাসবো খেলবো, কিন্তু ভুলে যাব না নিজের অস্তিত্বকে।
ভুলে যাব না প্রতিটি সম্পর্কের জন্য আমাদেরকে বেঁধে দেয়া দায়িত্ব ও কর্তব্য। ভুলে যাব না সামাজিক অঙ্গীকার। নতুন বছর সবার জন্য শুধু মঙ্গলই বয়ে আনুক। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে পৃথিবী ভরে উঠুক শুধুই ভালোবাসায়। পৃথিবী হোক ভাইরাস মুক্ত, পৃথিবী হোক দূষণ মুক্ত, পৃথিবী হোক যুদ্ধ মুক্ত, পৃথিবী হোক শুধুই শান্তির একটা আবাসস্থল। আমাদের প্রবাসী বাংলাদেশ পরিবার থেকে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।